কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা যখন রাজ্যের মন্ত্রী ছিলেন, এর পরবর্তী সময়ে বামেদের সরকারের সময়ে দীর্ঘদিন বিধায়ক থাকার সময় কৈলা শহরের উন্নয়নমূলক কাজের জন্য বিধানসভায় কথা বলতে কৈলা শহরের মানুষ কোনোদিন শুনেনি। কৈলা শহরের নতুনভাবে মহকুমা শাসকের অফিস কিংবা যুব আবাস কিংবা নতুন করে জেলা শাসকের অফিস নির্মাণের জন্য কোনো চেষ্টা করেননি। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার জামানায় কৈলা শহরের সমূহ উন্নয়নের কাজ শুরু হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিজেপি চণ্ডীপুর মণ্ডলের উদ্যোগে বুধবার চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে ডুলুগাঁও বাজার মাঠে বিজেপির নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী জনসমাবেশে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি দলের প্রার্থী কৃতি সিং দেববর্মন। প্রার্থী ছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিজেপি ঊনকোটি জেলা কমিটির সভাপতি পবিত্র দেবনাথ, বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য বিমল কর, রাজ্য মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী সহ অন্যান্যরা। জনসমাবেশে 52 পরিবারের 175 জন ভোটার বিজেপি দলে সামিল হয়েছে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করেন দুমন্ত্রী এবং দলীয় প্রার্থী সহ নেতৃত্বরা। এদিন সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মন ভোট আপিল করে বলেন, তিনি রাজ্যের উন্নয়নে কাজ করতে চান, সংসদে গিয়ে রাজ্যের বিভিন্ন বিষয় তুলে ধরবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন। সমাবেশে মন্ত্রী টিঙ্কু রায় বাম কংগ্রেসকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেন, ত্রিপুরা রাজ্যে দীর্ঘ 35 বছর সিপিএম দল রাজত্ব করার সময় রাজ্যে কয়েক শত শত কংগ্রেস দলের কর্মীকে খুন করা হয়েছে। কংগ্রেস দল করার অপরাধে কংগ্রেস দলের কর্মীদের বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আজ এসব কিছু ভুলে গিয়ে কংগ্রেস বাম দলের নেতারা একসাথে মিলেমিশে ভোটে প্রার্থী দিয়ে লড়াই করতে মাঠে নেমেছে। সে সাথে অভিযোগ করেন, কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা যখন রাজ্যের মন্ত্রী ছিলেন এবং পরবর্তী সময়ে বামেদের সরকারের সময়ে দীর্ঘদিন বিধায়ক থাকার সময় কৈলা শহরের উন্নয়নমূলক কাজের জন্য বিধানসভায় কথা বলতে কৈলা শহরের মানুষ কোনোদিন শোনেনি। কৈলা শহরে নতুনভাবে মহকুমা শাসকের অফিস কিংবা 200 সিটের যুব আবাস কিংবা নতুন করে জেলা শাসকের অফিস নির্মাণের জন্য কোনো চেষ্টা করেননি। কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রীর হাত ধরে কৈলা শহর সমূহ উন্নয়ন শুরু হয়েছে। বা আমরা বলতে পারি ত্রিপুরা পূর্ণ রাজ্যে 50 বছর অতিক্রম করেছি আমরা, এই সময়ের মধ্যে যে কাজগুলো হয়নি, এই আমাদের ঊনকোটি জেলা বা আমাদের কৈলাসহর সাব ডিভিশনে সেই কাজগুলো কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার নেতৃত্বে এই অল্প সময়ের মধ্যে আমরা করতে পেরেছি বা সেগুলো শুরু হয়েছে। আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সবাই জানি যে কৈলাসহর সাব ডিভিশন আমাদের ত্রিপুরা রাজ্যে একটা পুরনো সাব ডিভিশন। এই কৈলাসহর সাব ডিভিশনে যে স্কুল বা কলেজ, আমাদের রামকৃষ্ণ মহাবিদ্যালয় ত্রিপুরা রাজ্যে প্রথম যে বিদ্যালয় এমবিবি কলেজ হয়, তার পরবর্তীতে এই কলেজটা নির্মাণ হয়েছে। এই বছর তার 75তম বর্ষপূর্তি অনুষ্ঠান। আমরা এই 75 বছরের কলেজটাকে যদি দেখি, এর আগে যারা নেতারা এখানে ছিলেন, মাননীয় বিরোধী বাবু আজ যিনি কমিউনিস্টের হাত ধরে রাজনীতি করছেন, এনারা কোনোদিন এই কলেজটার উন্নয়ন হোক সেটা নিয়ে কোনোদিন কথা বলেন। উল্লেখ্য, বুধবার বিকেলে 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের ডুলুগাঁও বাজার মাঠে চণ্ডীপুর বিধানসভা ভিত্তিক নির্বাচনী জনসমাবেশে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা উপস্থিত থাকার কথা থাকলেও দলের সাংগঠনিক কাজে রাজ্যের বাইরে চলে যাওয়ায় মুখ্যমন্ত্রী মানিক সাহা ডুলুগাঁও বাজার মাঠে এই জনসমাবেশে উপস্থিত থাকতে পারেননি। এদিন বিজেপির এই সমাবেশে রেকর্ড সংখ্যক দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি সহ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।